ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ পাঁচ আসন এর মধ্যে সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত ছাতক উপজেলা অন্যদিকে নদী ভাঙনে দিশেহারা হারা দোয়ারাবাজার উপজেলার মানুষ উনিশশো সাল থেকে এ পর্যন্ত দশটি সংসদ নির্বাচনে চারবার আওয়ামী লীগ দুইবার বিএনপি এবং জাতীয় পার্টি জয় পায় তিনবার আওয়ামী লীগ নেতারা বলছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবারও জয় পাবে দলটি আওয়ামী লীগকে ভোট দিবে এলা স্কুল কলেজ দেশের উন্নয়ন হয়েছে বিধায়ক শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ পুনরায় আমাকে মনোনয়ন দিয়ে আমার এবং সরকারের যে অসমাপ্ত কার্যক্রম এগুলি সম্পন্ন করার সুযোগ দেয়া আমাকে দল থেকেও দেওয়া হবে এবং এলাকাবাসীও আমাকে দিবেন তবে বিএনপি ও সাংগঠনিক দৃঢ়তার উপর ভিত্তি করে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা জনগণ সংগঠিত ইনশাল্লাহ আমরা যে কোনো মূল্যে আমরা আগামী নির্বাচনে যদি দল অংশগ্রহণ করে আমরা ছাতক দ্বারা তাকে দান শিষকে বিজয়ী করে দেব এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি যিনি জনগণের পাশে থাকবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন সাধারণ ভোটাররা আমাদের প্রধান সমস্যা তানা সদরের সাথে কোনো রাস্তাঘাটের উন্নয়ন নেই এবং নদী ভাঙ্গনের দ্বারা সদর উপজেলা বিলীন হয়ে যাচ্ছে ছাতক দ্বারা জনগণের উন্নয়ন যে করবে তাকে আমরা আগামীতে বুধ দিয়ে এমপি বানাবো মেনতি গরিব দুঃখী মানুষের পাশে থাকে এর আর কথাবার্তা শুনে এইসব মানুষ আমরা এই ধরনের মানুষ আমরা নির্বাচিত করবো ছয়শো বিরাশি বর্গ কিলোমিটারের এ সংসদীয় আসনের ভোটার সংখ্যা চার লাখ চোদ্দ হাজার একশো সময় সংবাদ সুনামগঞ্জ